হ্যালো দর্শক, বর্তমানে আমাদের সবার প্রিয় মোহর অর্থাৎ সোনা শাহ ও শঙ্খ অর্থাৎ প্রতীক সেনকে নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে। তাদের নিয়ে কি কি গুজব তৈরি হচ্ছে তা সম্পূর্ণ জানতে আমাদের ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। বর্তমানে টিআরপিতে প্রথম স্থানে আছে মোহর সিরিয়াল। শঙ্খ মোহর জুটি এখন সবার উপরে। প্রথমে সিরিয়ালের গল্প ছিল একটি নারীর ক্ষমতা স্বাধীনতা নিয়ে, তবে এখন গল্প চলছে রোমান্টিক পর্ব নিয়ে। শঙ্খ মোহরের মান অভিমানের পর বিয়ে হলো, আর এসব কিছুর এনজয় করছে সিরিয়ালের ভক্তরা। ভক্তদের এনজয় করার প্রধান কারণ হলো শঙ্খর বিয়ে, তবে দর্শকরা চেয়েছিল তাদের বিয়েটা যেন উৎসবের মাধ্যমে হয়, তাই সামনেই হয়তো মোহর শঙ্খর আনুষ্ঠানিক বিয়ে হবে। সিরিয়ালের টিআরপি আকাশ ছোঁয়া বলে অনেকে হিংসায় জ্বলছে। রাত 8টার স্লটেও এতটা জনপ্রিয় হবে সিরিয়ালটি কেউ ভাবেনি, তবে সিরিয়ালের টিআরপি ভালো বলে অনেক গুঞ্জন ছড়াচ্ছে, আর গুঞ্জন ছড়াচ্ছে যেন সিরিয়ালের টিআরপি কমে যায়। আর এখন আপনাদের জানাবো গুজবের উৎসগুলো কি। গুজবের উৎস হলো তিনটি, তার মধ্যে একটি হলো মোহর অর্থাৎ সোনা শাহকে নিয়ে। সোনা শাহকে নাকি সিরিয়াল থেকে বাদ দেওয়া হবে, অনেকে বলছে তার নাকি চুক্তি শেষ। আর এই বিষয়টি নিয়ে এর আগে আমরা দুটো ভিডিও তৈরি করেছি। সোনা শাহ মোহর চরিত্রেই থাকবে, কারণ তাকে যদি বাদ দেওয়া হয় তাহলে পরিচালক ক্ষতির মুখে পড়বে। আর দ্বিতীয় গুজবটি হচ্ছে যে সোনা শাহ নাকি করোনায় আক্রান্ত হয়েছে, তার কোভিড রিপোর্ট নাকি পজিটিভ এসেছে, আর সে আক্রান্ত বলে সিরিয়াল ছাড়বে, তবে সে এখনও ভাইরাসে আক্রান্ত হয়নি আর সিরিয়ালটিও ছাড়বে না। সোনামণি শাহ বর্তমানে বেশ সুস্থ আছে। এবং তৃতীয় গুজবটি হলো বাস্তবে নাকি মোহর শঙ্খ প্রেম করছে, তবে আপনাদের বলে রাখি বাস্তবে শঙ্খ অনেকটা আলাদা, আর শঙ্খ মোহরের সাথে প্রেম করছে না, আর এই বিষয়টি ক্লিয়ার করেছে মোহর অর্থাৎ সোনা শাহ। তো দর্শক, আশা করি আপনারা গুঞ্জনে কান দেবেন না। মোহর সিরিয়াল কার কার প্রিয় সেটা কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এবং টেলি তারকাদের অজানা সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।